কথায় আছে পুরনো চাল ভাতে পারে, ঠিক এই বিষয়টা কি মাথায় রেখে আজকে যে বিষয়টি একটু শেয়ার করতে চাইছি আপনাদের সাথে, যে ফ্রি চ্যাট যারা আমরা দেখি, ফ্রি চ্যাট মানে অর্থাৎ ফ্রি রিসিভার যারা ব্যবহার করি এবং ফ্রি চ্যানেল যারা উপভোগ করতে চাই, তাদের জন্য আমি মনে করি এটি এখনও ব্যবহার করা যায় এবং এখনও অনেক সুন্দর সুন্দর চ্যানেল আছে ফ্রিতে, অনেক চ্যানেল এখনও এখানে আমরা ব্যবহার করে থাকি। তো চলুন আমরা এই সেটটি সম্পর্কে দেখি এবং এর চ্যানেল রিভিউটা কী কী চ্যানেল আছে, কী কী টিপি লিস্ট ব্যবহার করবেন, সিগন্যাল কোয়ালিটি কেমন এবং বর্তমান আপডেট কী কী আছে সেটা আমরা একটু জেনে নেই বা উপভোগ করি এবং এটা এখনও ব্যবহার উপযোগী আছে কি না সেটা দেখলে হয়তো বুঝতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে যে এখনও এটাকে ব্যবহার করা যায়। তো বন্ধুরা, প্রথমে আমরা স্যাটেলাইট ইনস্টলেশনে যাই এবং এখান থেকে যদি আমার 7608 করে আছে কিন্তু আমি নতুন করে একটি স্যাটেলাইট, জাস্ট যারা নতুন সেটিং করেন তাদের জন্য দেখাচ্ছি। রিমোটের নীল বাটন, লাল বাটন চাপবেন অ্যাড করার জন্য, কারণ যেহেতু এখানে লাল বাটনটা অ্যাড, এখানে লিখবেন 76 অথবা আজ জল আপনি যেটা মনে করেন সেটা লিখতে পারেন। তো আমি 76 লিখে দিচ্ছি, 76 লিখে রিমোটের হলুদ বাটন চাপি, হলুদ বাটন চাপে একটা ওকে দেবো। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ওকে দিয়েছি, অর্থাৎ এইভাবে হলুদ বাটন চেপে একটা 76 নামে একটা স্যাট আমি অ্যাড করলাম। এবং একইভাবে এই পাশে চলে যাই আমরা এবার, এবং এই পাশে গিয়ে দেখুন এখানে 51 আছে, আমরা 51টাই দেবো। 51, এখন ডিক্স কিউসি মোড, এখানে আমি 1 নম্বরটা সেটিং করা আছে, আমি 1 নম্বরটা দিই। এখানে আর তেমন অন্য কিছু আর তেমন দরকার নেই, আমি এরপর এক্সিট করে দিই, এক্সিট করে সেভ করে দিই। এবার দেখুন 76 এটাকে রেখে, এই 76 টিকটা রেখে আমরা এবার স্ক্যানিং করবো। স্ক্যান বাটন, আপনারা জানেন যে নিচে যে বাটনগুলো আছে, এই দেখতে পাচ্ছেন লাল অ্যাড, সবুজ এডিট, হলুদ ডিলিট এবং নীল যেটা স্ক্যান, এই বাটনগুলো দেখে কিন্তু আমাদেরকে স্ক্যান করতে হবে। তো আমরা নীল বাটন যদি চাপি, এবার দেখুন নীল বাটন চাপি আমরা, তো স্ক্যান চলে আসলো। এখান থেকে মূলত 76 যেটা এটা স্ক্যান করবো, আমরা ওয়েবটি নো করে দিই এবং ব্লাইন্ড স্ক্যান, যেটা মোডটা ব্লাইন্ড স্ক্যান, এটা সবসময় মনে রাখবেন যে এটা কিন্তু আমরা ব্লাইন্ড স্ক্যান দেবো। এরপর যদি আমরা সার্চ দিই, নিচে গিয়ে সার্চ দিলাম, ওকে দিলাম, তো আমরা এবার দেখবো যে কী কী চ্যানেল আসে। মূলত এখানে কিন্তু এখনও অনেক পে চ্যানেল, কার্টুন চ্যানেল প্লাস নতুন কিছু চ্যানেল অ্যাড হয়েছে এবং আমরা সেগুলো টিপি লিস্টটাও দেখবো, যে মূলত যারা এখন এটা ধরেননি বা আগে ধরা ছিল এখন আবার চেঞ্জ করে ফেলেছেন, তারা যদি আবার ধরতে চান তাহলে কোন নাম ধরবেন সে টিপি নাম্বারগুলো আমরা কিন্তু দিয়ে দেবো, সব দেখতে পারবেন এবং সর্বোপরি চ্যানেল রিভিউটা দেখবো আমরা। আর যেহেতু সার্চ হচ্ছে এই ফাঁকে একটু বলে রাখি, এখানে এলএনবি হিসেবে ব্যবহার করবেন, এখানে কিন্তু নর্মাল যে এলএনবিগুলো ছিল 400 টাকা বা 500 টাকা যে এলএনবিগুলো, সিভেন্ট বড় এলএনবি, বিশেষ করে প্যানারোমাটা বেশি ব্যবহারকৃত ব্যবহার হয় অথবা স্টার সেট, এই জাতীয় এলএনবি যেগুলো ছিল স্টার গোল্ডের, মোটামুটি এই জাতীয় যেসব এলএনবি আছে সেইগুলো ব্যবহার করলেই হবে এখানে। তো আপনারা জানেন যে আসলে পাওয়ার ভিউ কিন্তু বিভিন্ন স্যাটেলাইটে এখন বন্ধ আছে, শুধুমাত্র এই 76-এ কিছু পাওয়ার ভিউ চ্যানেল এখনও চলছে বা ওপেন আছে, সুতরাং সেই দিক দিয়ে কিন্তু 76 এখনও ধরা যায় এবং সুবিধাজনক। যারা ফ্রি চ্যানেল দেখেন তাদের জন্য মনে করি যে এখনও 76 রাখা যায় কিছু চ্যানেল দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল 98টি চ্যানেল বসে গেছে, তো আমরা এবার ওকে দিই, ওকে দিয়ে সেভ দিই এবং সেভ দিয়ে আমরা যে স্যাটেলাইট লিস্টে যাই, এবার 76 চলে যাই। তো চলুন আমরা এবার একটু রিভিউটা দেখি যে মূলত কী কী চ্যানেল এখানে প্লে হচ্ছে। তো প্রথম দিকে যেগুলো আছে এগুলো মূলত প্লে হবে না, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই এক্সেন গ্রুপটা, এক্সেন কিন্তু জানেন এই গ্রুপটা ভালো চ্যানেল এবং এটা কিন্তু পাওয়ার ভিউ, তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার ভিউতে চলছে এবং চ্যানেলগুলো কিন্তু চলছে এক্সেন গ্রুপটা, সুতরাং এরা কিন্তু ভালো মানের চ্যানেল এবং হয়তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চলছে।
এরপর আছে অ্যানিম্যাক্স, এগুলো চলছে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিছু বাচ্চাদের কার্টুন চ্যানেল আছে যেগুলো কিন্তু পাওয়ার পে অপশন আছে, সুতরাং এগুলো কিন্তু চলছে। এবং এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু চলছে টেলিফিল্ম, টেলিফিল্ম চ্যানেলটা প্রবাসী বাংলা যে চ্যানেলটা কিন্তু সেটা চলছে। দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্ক, এসবি, কান্তিপুর, এইচডি, জয়যাত্রা, কান্তিপুর এইচডি একটি বর্তমানে বেশ ভালো প্রোগ্রাম এখানেও কিন্তু দেখে থাকে। মাদানী টিভি বাংলা, এটা অনেকে খুঁজেন যেটা আসলে চ্যানেলটি কোথায় আছে। জনতা টিভি, এখানে জিপি টিভি, এটা গ্রুপ আছে। এবং এই চ্যানেলগুলো কিন্তু পাওয়ার ভিতে আছে, হয়তো এখন এটা ওপেন হয়নি, তো এটাও ওপেন হয়ে যায়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এখানে কিন্তু কয়েকটা চ্যানেল নতুন বসেছে এবং সেই চ্যানেলগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারেন এবং ভালো চ্যানেল সেগুলো। বোল এন্টারটেনমেন্ট, এটা একটি ভালো চ্যানেল আপনারা জানেন। পাঞ্জাব টিভি বসেছে নতুন। এবং আরেকটা বিষয় যে ভালো একটি চ্যানেল দেখুন, কিড জোন প্লাস পাকিস্তান, বাচ্চাদের জন্য একটি কার্টুন চ্যানেল, ভালো একটি চ্যানেল এবং এইচডি মোডে একেবারে। সিএস টিভি আছে এখানে। এছাড়াও এই যে আরেকটা টিভি দেখতে পাচ্ছেন, জরেন্স টিভি, এটা কিন্তু খুব ভালো একটি চ্যানেল বর্তমানে এবং ভালো বিনোদনের জন্য ভালো ভালো চ্যানেল। এছাড়াও তো এছাড়াও লোটাস যেটা, সেটা তো আছে এখানে, এটা অনেকে অনেকের ফেভারিট চ্যানেল। এছাড়াও আছে ফ্যাশন টিভি, বেশ ভালো দুটি ফ্যাশন টিভি যারা দেখে থাকেন তাদের জন্য আমাকে ভালো চ্যানেল, এটাও ভালো মনোরঞ্জনের জন্য ভালো চ্যানেল। তো সব মিলে এখনও কিন্তু এখানে অনেক চ্যানেল, সুতরাং যারা ধরেননি তারা কিন্তু অবশ্যই এটা উপভোগ করতে পারেন। তো আমরা একটু টিভি লিস্টে যাই। তো চ্যানেলের লিস্টে গিয়ে অনেকেই টিভি লিস্ট বের করতে পারেন না, এখান থেকে দেখুন রিমোটের যে সেটের টিভি লিস্ট বের করতে চান, সে এটা যেহেতু এটা ফ্রি সেট V7 সেট, সেখানে গিয়ে আপনারা রিমোটের রিকল যে বাটন আছে, রিকল, সে রিকল বাটন চাপবেন, তাহলে দেখুন সেখানকার টিভি লিস্টগুলো কিন্তু চলে আসলো। তো আমি একটু টিভি লিস্টগুলো দেখানোর চেষ্টা করছি, আপনারা এর যে কোনো একটি নাম্বার দিয়েই কিন্তু সিগন্যালটা ধরতে পারেন। হয়তো দেখতে পাচ্ছেন সিগন্যাল কিন্তু খারাপ না, বেশ ভালো সিগন্যাল সবগুলোতেই আছে। তো আমরা একটা স্ট্রং টিভি দেখানোর চেষ্টা করছি, দেখি আমরা এখান থেকে মোটামুটি স্ট্রং টিভি যেগুলো 39-62, এটাও দেখতে পাচ্ছি 66% সিগন্যাল আছে। দেখুন প্রথমে যে টিভিটা বসেছে, আমি মনে করি এটাই সবচেয়ে স্ট্রং টিভি দেখতে পাচ্ছি, অর্থাৎ 39-63 এইচ, 30,000। এবং এর সিগন্যাল কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি 69% সিগন্যাল আছে ফ্রিসেট V7-এ, সুতরাং আমি মনে করি যথেষ্ট ভালো সিগন্যাল। আপনারা এই নাম্বারটি দিয়ে সিগন্যালটি ধরতে পারেন।